কামানেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষের ক্ষমা করে দেওয়া, মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষকে দুশমন মনে করো না, দুশমনকে দুস্থ বানায় ফেলো, মানুষের অন্যায় ক্ষমা করে দাও, অপরাধ ক্ষমা করে দাও, বউরে ক্ষমা করে দাও, ভাইরে ক্ষমা করে দাও, ছেলেরে ক্ষমা করে দাও, ক্ষমার গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলে এই ব্যক্তি মুত্তাকি, মুত্তাকি বান্দাকে আমি আল্লাহ জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। দান সম্পর্কে আল্লাহ ভিন্ন আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, আল্লাহ বলে হে ইমানদাররা যদি আল্লাহকে সাহায্য করো, আয়াতের তর্জমাটা করেন, মুখে ব্যথা পাবেন না, সওয়াব পাইবেন। আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহা যদি আল্লাহকে সাহায্য করো, বলেন না যদি কথা কয় না, যদি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। কথাটা বলছেন কে? জোরে বলে কে বলেছে? তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ভাইরা বন্ধুরা, আমাদের আল্লাহ তো এমন আল্লাহ যেই আল্লাহ গরিব না, যেই আল্লাহ ফকির না, যেই আল্লাহ মিসকিন না, আল্লাহকে কেন সাহায্য করব? আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দিন কায়েমের জন্য সাহায্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম ভাইয়ার আমার, টিউবওয়েল নিচে এই যে পানির কল, পানির কলের নিচে পানি আছে 100% শিওর, কথা কন না কেন? মাটির নিচে পানি আছে না? এই জন্য আমরা নলকূপ ডাবাই, নলকূপ ডাবাইয়া পানি উত্তোলন করি, হঠাৎ করে দেখবেন টিউবওয়েলের মধ্যে পানি নাই, পানি শেষ হয়ে গেছে। তখন কৃষক করে কি, বাড়িওয়ালা করে কি, জোরে জোরে চাপ দেয়, চাপ দিতে আসে, জোরে জোরে চাপ চাপ দিতে আসে, যাতে আসে টিউবওয়েল, তখন ডাক দেয় কয় হ্যারে ভাই চাপ দিতে দিতে তোমার তোমার জীবনটারে খতম করবা, এক ফোঁটা তুমি পানি পাইবা না যতক্ষণ পর্যন্ত আমার এক বদনা পানি না খাওয়াইবা, আগে আমার এক বদনা পানি খাওয়াও তারপরে চাপ দাও, যত বদনা লাগে রে আমি তোমার এই তত বদনা দেব, কথা বলে ঠিক না বেঠি? ভাইয়ার বন্ধুরা, সাহাবাই কেরামের আমল দেখেন, বলবো নাকি না শেষ করে দিন, একটু জোরে কোন আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধ, মুসলমানরা মদিনাতে আরামসে আছে, কাফেররা সারা মদিনা ঘেরাও করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করার জন্য, চিল্লা কোন নাউজুবিল্লাহ, ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র সেই যুগে করেছিল, এই যুগে করতেছে, কিন্তু সম্ভব হবে? হেফাজতের দায়িত্ব কার? বলেন না হেফাজতের জিম্মাদার কে? কাফেররা যখন পুরা মদিনা ঘেরাও করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ মিটিং ডাকলেন, কি করা যেতে পারে এই কঠিন অবস্থার মধ্যে, আমরা তো দুর্বল অবস্থায়, অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, দাবার নাই। হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে দেখেন আমাদের কি হয়েছে এখানে, আবার কুতু কুতু করে কি, হ্যাঁ মাইক খুলে, আচ্ছা দেখ, ওই দিকে তাকায় না, একটু জোরে আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার। এই যে আমাদের পিসা বজুর দামাত বরকাত হোম, এই বাজিদপুরবাসী, এই কি জানি দিলালপুরবাসী, আমি ধন্যবাদ জানাই, প্রতি বছর আপনারা হুজুরকে নিয়ে আসেন, মুরব্বী মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুরব্বী যে কি জিনিস, যারা হারায় তারা বুঝে, কথা কয় না, মুরব্বী কি জিনিস, যারা হারায় তারা বুঝে। সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের মধ্যে বয়স্ক একজন সাহাবী ছিলেন, যার বয়স হলো 250 বছর, তিনি বল পরামর্শ, হুজুর খন্দক খনন করেন, এমন গভীর খাল খনন করা হবে, বিশাল গভীর হবে, লম্বা হবে, পুরা এলাকা ঘেরাও করে খাল খনন করব, কাফেররা যাতে মদিনায় ঢুকতেই না পারে, যদি ঢুকতে চায় খালের মধ্যে পইরা যাইব গা মইরা, কথা কয় না, কথা বুঝেন নাই? সেনাবাহিনীর যুদ্ধ রণকৌশল, আমাদের আর্মিরা দেখবেন গর্ত করে গর্ত করে, কথা বুঝতেছেন নি? 10 জন সাহাবীকে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন জামাত করে দিলেন, 10 জনে 40 হাত, কথা বলেন 10 জনে 10 জনে আরো 10 জন আরো 40 আরো 10 জন আরো 40, বিশাল লম্বা গভীর করে তোমরা খাল খনন করো। সেই মদিনার মাটি তো আর দিলালপুরের মাটির মতো নরম না, পাথরের মাটি, শক্ত মাটি, তারা খাল খনন করতেছেন, আল্লাহ নবী নিজেও কোদাল হাতে নিয়ে খন্দক খনন করতেছেন। এমন অবস্থায় হযরত সালমান ফার্সী বলেন, আমি যখন খাল খনন করার জন্য আমি যখন খনন করতেছি, হঠাৎ করে বিশাল একটা পাথর আমার সামনে পড়লো, আমি শত চেষ্টা করে পাথরটা ভাঙতে পারতেছি না, অন্যান্য সাহাবাইদের পরামর্শ নিলাম, সাহাবাই কেরাম হযরত আলীর মতো সাহাবী, তিনিও চেষ্টা করলেন, তিনিও ভাঙতে পারেন না, সরাইতেও পারলেন না, এখন কি করা যায়? আলী বলেন, হে জাবের তুমি একটা কাজ করো, নবীজিকে সংবাদটা দাও, আমার বিশ্বাস রসুল ছাড়া নবী ছাড়া এই পাথর কেউ ভাঙতে পারবে না, না আরো আসতে সুবহানাল্লাহ, সব সাহাবীরা ভালো নবী পারবো, আল্লাহু আকবার বলবেন না,
হুজুর আসলেন, একটা কোদাল হাতে নিলেন, জোরে একটা আঘাত করলেন, আঘাতের সাথে সাথে একটা আগুনের মতো জ্বলে উঠলো। আল্লাহ নবী মুসকি একটা হাসি দিয়ে কয়, আল্লাহু আকবার। নবী বলছেন, আল্লাহু আকবার। তা আপনারা বলেন একটু জোরে, আল্লাহু আকবার। এটার মধ্যে একটা রহস্য আছে। কি আছে? রহস্য আছে। সাহাবীরা কয়, হুজুর কি আল্লাহু আকবার বললেন, ব্যাপারটা কি? হুজুরে ফরমান, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না, ঠিক কিনা? কন কি দেখলেন? হুজুরে ফরমান, ও সাহাবীরা আজকে আমরা ঘেরাওর মধ্যে আছি, বন্দির মধ্যে আছি, তারা আমাদেরকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছে। শোনো, আমি দেখতেছি আল্লাহ আমাকে দেখাচ্ছে অচিরেই রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য মুসলমানের পায়ের নিচে চলে আসবে। কাফেররাই কথা হইন না কয়, ফেডে ভাত নাই, খাউন নাই, এরা রোম দখল করব, পারস্য দখল করব। প্রিয় ভাইয়ার আমার দখল হইছিনি? কথা কন নাকি? মা বোনদের প্রসব বেদনা যখন বাড়ে, প্রসব বেদনা যত বাড়ে বাচ্চা তত তাড়াতাড়ি দুনিয়াতে আসে। আলেমন আমাদের বলে জেল জুলুম নির্যাতন বিপদ যত বাড়বে, প্রমাণ হবে তত তাড়াতাড়ি এই জমিনে কোরআনের হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ারা এখন আছেন, আরেকটু সামনে ভাই, কষ্ট হইতেছে না? সালমান ফারসি যাবে, হাজার যাবে রাদিয়াল্লাহ বলেন, আল্লাহ নবী যখন আরেকটা আঘাত করলেন, দ্বিতীয় আঘাতে পাত্রটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে ধোলার মতো উড়ে গেল। কিন্তু আমি একটা দৃশ্য দেখলাম, নবীজির এই চাদরটা উপরে উঠার পরে আমি দেখলাম হুজুরের পেটটা বের হয়ে গেছে, হুজুরের পেটের দুই পাশে শক্ত কি বাধা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে কি? আল্লাহর হাবিবকে দিয়ে ফেললেন। বললেন, জাবের রে, আমি তিন দিন ধরে খাই না, খোদার কষ্টে আমি আমার পেটে পাথর বানছি। হযরত জাবের বলেন, এই কথা শোনার পরে কি আর স্থির থাকা যায়? একটা দৌড় মারলাম বাড়িতে, গিয়া বললাম, বিবি কি আছে, জলদি বলো কি আছে। বিবি কয়, কিচ্ছু এখন আপাতত নাই, তবে আমার ঘরে তো অভাবই খাবার তো নাই, তবে এক সা আটা আছে, মনে করে আনুমানিক দুই সের, দুই সের আটা আছে, কি করাতে বলেন, আরেকটা ছাগলের গোস্ত আছে, এখন দুই সের আটা আছে। জাবের বলেন, বিবি গো, তিন দিন ধরে আমাদের নবী খা না, আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থার মধ্যে আছেন, তুমি বললে আমি আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসি। বিবি কয়, জলদি জলদি নিয়ে আসেন। ভাইয়ার আমার হজরত জাবের দৌড়ে আবার গেছেন, এই কথা চিন্তা করলেন না, আমার ঘরে খাবার নাই, আমি আবার খাওয়াবো, দেখেন কি অবস্থা থাকে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুপুরবেলা আমার বাড়িতে আপনার দাওয়াত, সাথে দুই তিনজন নিয়ে যাইবেন, সাথে দুই তিনজন নিয়ে যাইবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, পাথর উপরে দাঁড়াইয়া ডানে বামে ঘুরাইয়া তাকায়া এইভাবে চতুর্দিকে তাকায় বলতেছে, এ খন্দকের সাহাবীরা, আজকে দুপুর বেলা আমার কলিজার টুকরা সাহাবি জাবের বাড়িতে সবার দাওয়াত। জাবের কো, হুজুর আটা দুই সের, আটা কইছে, ঘুমায় গেছেন নাকি আপনারা? হুজুর আটা কিন্তু দুই সের, রসুল কয় সবার দাওয়াত, হুজুর আটা দুই সের কয় সবার দাওয়াত, হুজুর ছাগল তো একটা কয় সবার দাওয়াত। জাবের কয়, এখন কি করি, বিপদে পড়লাম, দুই সের আটা কারে যেমন কারে না, দৌড়ে আবার বাড়ি গেলাম, যা বললাম, বিবি সর্বনাশ তো হইছে, বলে কি, নবী তো সব লইতেছে। তো বউ মানুষ তো, মহিলা মানুষ, তিনি বলতেছেন আপনি কি দুই সের আটার কথা আমাদের ঘরে কি আছে না আছে বলেন না? খুব ব্যাঙ্গা কইছি, বারবার বলছি, এরপর নবী নিয়ে আইতেছেন। তো হযরত জাবের স্ত্রী কয়, আটা দুই সের বলছেন বলে হ্যাঁ বলছি, ছাগল একটা বলছেন বলে হ্যাঁ বলছি, বারবার বলছি বলে, এরপরে বলে, এরপর নবী আসতেছেন। তো কয়জন আইতেছে? খন্দকের মধ্যে দেড় হাজার সাহাবি আছে, সবাই আইতেছে। কয় হাজার আছে? কথা কয় না, কয় হাজার? দেড় হাজার সাহাবি সব আইতেছে। আপনার আল্লাহর কসম করে বলি, দেড় হাজার নয়, দেড় লাখ নয়, দেড় কোটিও যদি আমার বাড়িতে আসে, মহান আল্লাহ তাআলা আল্লাহ নবীর ইজ্জত নষ্ট করবে না, আল্লাহ পাক নবীর ইজ্জত রক্ষা করবেন। আপনি চিন্তা করবেন না, আপনি ভাববেন না, সব মেহমান আসুক, দুই সের আটা দিই, আমি আমার নবী পাকের মেহমানদারি করবো, সাহাবিদের মেহমানদারি করবো। একটু জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেড় হাজার সাহাবি লইয়া হযরত জাবের রাদিয়াল্লাহু বাড়িতে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবি জাবের ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এখন বল আমি কিভাবে কি করবো? নবী ডাক দিয়ে, জাবের রে, একটা কাজ করো, তোমার বিবিকে যা বলো, চোলা থেকে যেন ডেক্সিটা না সরায়, ডেক্সির উপর থেকে যেন ডাকনা না সরায়, ডাকনা যেন না সরায়, ডেক্সি যেন না সরায়, আমি রুটি দিব, তুমি সবার মাঝে বন্টন করে খাওয়াইবা।
হুজুর কেমনে বসাইবো বলে 500 করে বসায়া দাও প্রথমে 500 বসাও এরপর আরো 500 এরপর আরো 500 তিনবারে 1500 500 সাহাবী লম্বা লাইনে বসে বললেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে 500 সাহাবী খাবে আটার পরিমাণ মাত্র এক সা এখন আমি কি করব যদি আমার নবী না খাইয়া থাকে হারে যে নবীর জন্য আয়োজন করলাম নবীজি না খাইলে তো আমার মনে দুঃখ মনে রইল আগো নবীজি সাহাবীরা খাওয়ার আগে দুইটা রুটি আগে খায় নেন দুইটা রুটি আপনি আগে খায় নেন আপনার পেটে পাথর আপনার পেটে মারাত্মক ক্ষুধা নবীজি গো দুইটা রুটি আপনি খায় নেন আল্লাহ নবীর ডাক বলে রে জাবের যতক্ষণ পর্যন্ত আমার সাহাবীরা খায় শেষ না করবে আমার সাহাবীরা খাওয়া শেষ হওয়ার আগে আমি নবী একটা টুকরো মুখে দেব না আগে আমার সাহাবীরা খাও সাহাবীরা তো ক্ষুধার্ত কেউ দুই দিন ধরে খায় না কেউ তিন দিন ধরে খায় না ভাইয়ার আমার লম্বা লাইন ধরে 500 সাহাবী বসে বললেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ রুটি দেওয়া শুরু করব বলে হ্যাঁ শুরু করে দাও হুজুর কতটুক পরিমাণ দিব কি পরিমাণ দিব কারণ আটা তো 200 কি পরিমাণ দিব অর্ধেক রুটি নাকি সাড়ে এক ভাগ নবী ডাকলে জাবের রে আমার সাহাবীরা যা খাইতে পারে দিতে থাকো বাধা দিও না ও আমার বন্ধুরা 500 সাহাবী লম্বা লাইন ধরে বসিয়া পেট ভরে রুটি খায় গোস্ত খায় রুটি আর গোস্ত পেট ভরে খাওয়ার পরে 500 সিরিয়াল শেষ হয়ে গেল নতুন করে আরো 500 বসলো তাদেরকে পেট ভরে খাওয়াইলেন এরপর আরো 500 তিন তিনবারে তিন পাঁচে 15 সাহাবী খাওয়ার পরে নবী ডাক দিয়ে যাবে দেখো আর কেউ বাকি আছে কিনা আল্লাহ নবী সাহাবী যাবে বলে ইয়া রাসূলুল্লাহ আর কেউ বাকি নাই মাত্র তিনজন বাকি বলে কোন তিনজন বলে এক নম্বরে আপনি দুই নম্বরে আমার স্ত্রী তিন নম্বরে আমি জাবের নবী ডাক দিকে জাবের রে এই তিনজনের জন্য ঢাকনা রাখা দরকার নাই ঢাকনা সরায়া দাও হযরত জাবের বলেন ঢাকনা সরায়া দিলাম ছড়া দেখি দার হাল সাবি আমার বাড়িতে খানা শুরু করার আগে যেই পরিমাণ রুটি ছিল যেই পরিমাণ গোস্ত ছিল এখনো সেই পরিমাণ রয়ে গেছে এক চুল পরিমাণ কমে না আল্লাহর হাবিব ডাক দিলে জাবের রে আল্লাহর জন্য সাহায্য তুমি যখন করছো আল্লাহ তোমার বাড়িতে এমন সাহায্য নাজিল করছে এমন সাহায্য আল্লাহ নাজিল করছে এরে জাবের আজকে যদি সারা মদিনার মানুষ তোর বাড়িতে খাইতো খোদার কসম রে সারা মদিনার মানুষের পেট ভরতো এরপরে তোর বাড়ির সাহায্য আল্লাহ বন্ধ করতেন না সবাই জোরে বলেন সুবহানাল্লাহ দিলাল বলে মুসলমান ভাইয়ার আমার আল্লাহ তাআলা দুনিয়াতে সাহায্য করে মরণের পরও সাহায্য করবে ইনতাংসুরুল্লাহ ইয়ানসুরুকুম আল্লাহ দিনকে আমরা যদি সাহায্য করি এই জন্যই বড় বড় ওলামায়ে কেরামের বয়ান শুনবো বয়ান শুনবার আগে আমি লম্বা বয়ান আর করতে চাই না আপনার প্রত্যেক বছর যেইভাবে দান করি মাদ্রাসার জন্য কেউ 1 লক্ষ টাকা দেন কেউ 2 লক্ষ দেন কেউ 50,000 টাকা দেন কেউ 10,000 টাকা দেন কেউ 5,000 টাকা দেন কেউ 1,000 দেন কেউ 500 দেন কেউ 100 দেন আজকে আমরা আগের চাইতে আরো বেশি করে শত শত দান করব সুখে রাখুক তাতে আল্লাহ দান আমরা দান করব দুঃখে রাখলো দান করব ব্যবসায় লস এর হলো দান বন্ধ করব না কারণ আল্লাহ বলে বান্দা লস হলো দান করো লাভ হলো দান করো দান করা বন্ধ করিও না আমি আল্লাহ সাহায্য বন্ধ করব না জোরে বলেন সুবহানাল্লাহ সবার আগে সর্বপ্রথম কে দিবেন